তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এখন আমি বেরোচ্ছি। তো এই যে দেখতে পারো আমার আউটফিট। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি সকালবেলা, আজকে অনেক লেট করে উঠেছি, এখন সবে 9টা বাজে, বেশি টাইম এখনো হয়নি। তো এখন আজকে সানডে, তো আজকে অফিস ছুটি, বাইরে মা আর কৌশিক কথা বলছে আর বাবা গেছে বাজারে। তো এখন উঠি, আমি একটু ওষুধের দোকানে যাবো, কারণ আমার একটা ওষুধ আনতে হবে, লাগবে আমার একটা ওষুধ। তো আমি এখন ওষুধের দোকানে বেরোবো, মা ওইখানে টিফিনের ব্যবস্থা করছে আর কৌশিক উঠে গেছে এখন সকাল সকাল। আজকে আজকে সবাই উঠেছি প্রায় 9টার পরে, মানে আজকে আর কেউ তাড়াতাড়ি উঠিনি, কারণ সানডে, ওর জন্য আজকে 9টার পরে উঠেছি। আর বাবা গেছে মাছের বাজার করতে, মাছ নিয়ে আসতে। তো এখন উঠি, দেখি ওরা কি করছে। তো এখন দেখতে পাচ্ছ এই যে আরেকজন এসছে, চা খাচ্ছে এখানে বসে বসে, আর মা নেই, এখানে এখন কৌশিক এই যে দাঁড়িয়ে আছে, চা টা খাওয়া হয়ে গেছে, আর ওখানে মা এখন বসে বসে আটা মারছে সকালের টিফিন বানাবে বলে। আর কৌশিক এখন বসছে, দুপুরবেলা আজকে স্পেশাল মেনু আছে। তো আজকে দুপুরবেলা স্পেশাল মেনু আছে, রবিবারের স্পেশাল মেনু। তো আমার এখন এই বিছনা ঠিচনা সব পড়ে রয়েছে, এগুলো এখন এসে আমাকে গুছাতে হবে। তো এখন আমি একটু যাই চটপট করে, আগে ওষুধের দোকানে কাজটা সেরে আসি, কারণ ওষুধের দোকান থেকে আমাকে এখন মলম, একটা মলম নেবো আর কি, লাগবে আমার। তো ওটা এখন নিয়ে আসি, আর এসে মায়ের হাতাহাতি কিছু করবো। তো আগে আমি চট করে যাই ওষুধের দোকান থেকে ঘুরে আসি। ওষুধের দোকানে যাওয়ার আগে মা বলল যে একটুখানি সকালের যে টিফিনটা বানাচ্ছে ওটার জন্য একটু কড়াইশুঁটি ছাড়িয়ে দিতে, তাই এখন বসে বসে কড়াইশুঁটি ছাড়াচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ লালটু, ওই আজকে মাটন হবে দুপুরবেলা, তো ওর জন্য লালটু তার মানে একটু বাটির মধ্যে এটা মাটনটা দিয়ে দিচ্ছে আর কি। তো আমি এখানে বসে বসে কড়াইশুঁটি ছাড়াচ্ছি, ছাড়ানো হয়ে গেলে দেন আমি বেরোবো আর কি ওষুধের দোকানের জন্য। আর এখানে মা সকালবেলা আলু কাটছে, তরকারি হবে, আলুর ওই চচ্চড়ির মতো হবে আর কি। তো ওইটারই প্রিপারেশান চলছে, তাই মায়ের হাতাহাতে একটু কাজ করে দিচ্ছি। সকালবেলা যদি মনে করি কোথাও যাব, কিছু না কিছু কাজ একটা পড়েই যায়। তো যাই হোক, ওই মটরশুঁটি ছাড়িয়ে আসার পরে আমি এখন বেরোবো। বেরোনোর আগে ভাবলাম একটু বিছানাটা গুছিয়ে রেখে যাই, কারণ সত্যি কথা বলতে মানে বিছানার মধ্যে এরকম কম্বল পড়ে থাকবে, একদিকে বালিশ পড়ে থাকবে, দেখতে খুবই বাজে লাগে। ওর জন্যই আর কি এগুলো গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে মনে হয় না চলো আর কোনো কাজ নেই, তাহলে এবার বেরোনো যাক আর কি। তো আমার বিছানা গুছানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ সব পরিষ্কার হয়ে গেছে বিছানা। আর এখন আমি একটু, তখন বলেছিলাম যে ওষুধ আনতে যাবো, তো এখন আমি ফাইনালি রেডি হইনি, রেডি হয়ে আগে বেরোই। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এখন আমি বেরোচ্ছি। তো এই যে দেখতে পারো আমার আউটফিট, যাই হোক আমি এখন বেরোচ্ছি, নিচে নামছি আর কি ফ্ল্যাট থেকে। নিচে নেমে এখান থেকে অনেকটাই, অনেকটা দূর বলবো না, হাঁটা পথ, ওই হাঁটা পথে তোমার 5 মিনিট মতো লাগবে যেতে। তো এখন বেরোই, এসে আবার আজকে দুপুরে, রবিবার যেহেতু, দুপুরের আজকে ভালো লাঞ্চ আছে, মানে লাঞ্চও আছে, বিকালবেলা কিছু পিঠেও তৈরি হবে, যাই না এখন একটুখানি কথা হয়েছে। তো বিকালবেলা এখন পিঠে তৈরি হতে পারে, এসে তার প্রিপারেশন করবো আমি। তো চলো এখন বেরোনো যাক। ফ্ল্যাটের সামনে এই রাস্তাটা, এই রাস্তার দিয়ে সকালবেলা মানে ভোর 5টা থেকেই আর কি রাস্তার দুই ধারেই না ভ্যানের মধ্যে সবজি নিয়ে বসে, তাজা সবজি দেখতেও খুব ভালো লাগে, মানে এই রাস্তাটাতেই সবজি বলো মাছ বলো দুই ধারেই নিয়ে বসে আর কি। এটা আমুল গোল্ড কত? তো এখানে দুধ আর ওষুধ দুটোই আমার নেওয়া হয়ে গেছে।
তো আস্তে আস্তে এখানে মা টিফিনটাকে বানিয়ে নিয়েছে, রুটি আর এটা আমাদের বলে আলু চচ্চড়ি আর কি, মটরশুঁটি দিয়ে। তো এটা মানে খেতে খুবই টেস্টি হয়। আর মায়ের হাতের রান্না আমার সবই ভালো লাগে আর কি, শাশুড়ি মায়ের হাতের রান্না। আর এখানে মা দুপুরের যে খাবার সেটার মানে রেডি করছে আর কি, এখানে পেঁয়াজ আদা ফাদা সব কেটে নিয়েছে। তো আমি এবার আর যা বাকি আছে সেগুলো করব। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে আমি এখানে বসে আছি, রসুন ছাড়াচ্ছি। তা মা বললো যে সুপর্ণা একটু রসুনটা ছাড়িয়ে দেবে। সত্যি কথা বলতে কি বলো তো, রান্না করা তো একটা লেন্দি প্রসেস আছে, তার মধ্যে না এই রসুনের চোকলা ছাড়াও অনেক ঝামেলা আর কি। তো ওর জন্য অল টাইম মা যখনই রান্না করে আমি যতক্ষণ মানে পারি আর কি, যতটা পারি আমি এগুলো ছাড়িয়ে দেওয়ার আর কি চেষ্টা করি। তো ওই রসুনটা ছাড়াচ্ছি এখানে বসে বসে, আর মা ওখানে কাজ করে যাচ্ছে। আর লালটু কিছুক্ষণ আগে দেখলে যে পেঁয়াজ আদা ওগুলো ছান, ওগুলো লালটু করে দিয়েছে। কেননা সত্যি কথা মায়ের না বয়স হচ্ছে, তো মা একা একা পেরে ওঠে না, হাঁপিয়ে ওঠে। ওর জন্য আমরা চেষ্টা করি যে যতটা পারি আর কি মায়ের হাতাহাতি একটু করে দেওয়া। তো উনি আমাকে সত্যি কথা বলতে রান্না করতে দেয় না, কেননা বলে যে আমি যতক্ষণ এ বাড়িতে এসছি আমি করি, আমি তারপরে যখন আমি অন্য একটা মানে আমাদের আর একটা বাড়ি আছে ওইখানে যাব, তখন তুমি সংসার সামলিও বা সংসারের রান্না ঠান্না করো। তো উনি আমাকে করতে দেয় না, আমাকে বলে তুমি হাতাহাতি টুকটাক করে দাও, না পারলে না করো, কিন্তু আমি পুরোটা করে নিচ্ছি আর কি। তো ওর জন্য ওনার ওপর তো সবটা দিলে কেমন খারাপ লাগে, তো ওর জন্য হাতাহাতি যেইটুকানি পারি একটু সাহায্য করার চেষ্টা করি। আমাদের সকালবেলা টিফিন হয়ে গেছে, আর এখন আমি মায়ের হাতাহাতি তোমরা দেখতেই পেলে, একটু হাতাহাতি রসুন ছুলে দেওয়া এই টুকটাক আর কি সব করেছে, আমার আসার আগে লালটুও টুকটাক করে দিয়েছে। তো আজকে আমাদের সানডে স্পেশাল মেনু হচ্ছে মটন, খাসির মাংস। আর হচ্ছে তোমার ওই মা তো মাংস খায় না, ওর জন্য মায়ের জন্য ট্যাংরা মাছ আর পেঁয়াজ কলি আলু ভাজা। আমি তোমাদের দুপুরে একবার দেখিয়ে দেবো তো ওই মেনু। আর এখন আমি আর এই যে আরেকজন বসে আছে এখানে, বসে বসে চা খাচ্ছে, অন্ধকার হয়ে গেছে দেখা যাচ্ছে না, চা খাচ্ছে বসে বসে। তো আমি এখন একটু এসে ঘরে বসলাম, আবার মায়ের কাছে যাই, দেখি কি হাতাহাতি করতে হয়, করার পরে দেন স্নান করব। এখানে মা মানে মশলাটা রেডি করে নিচ্ছে আর কি। আমাদের মানে এই বাড়িতে শ্বশুর বাড়িতে মিক্সি থেকে শিলে বাটাটাই বেশি প্রেফার করে, তো মা এখন মশলাটা রেডি করছে। একটু আগেই গেছে, একটা লোক বাজারে চিংড়ি বেচছে, চিংড়ি পাওনি একটা না, একটা চিংড়ি বেচছে 500 টাকা কিলো বলছে। ও খাবার থেকে না খাওয়া ভালো বাবা। বাবা মাছ বাজার করে এনেছে আমাদের, ওই এই মাছ এক সপ্তাহের জন্য বাজার হয়েছে, তো আবার লাগলে আবার পরে নিয়ে আসা যাবে। তো বাবা এখানে অনেক রকমেরই মাছ এনেছে, তার মধ্যে এই যে এই ভেটকি মাছটা আমার খুব ভালো লাগে, এটাকে বলে মনে হয় বম্বে ভেটকি, আমি ঠিক বলতে পারবো না। আর এখানে মা মানে ডাক্তার মাকে রেফার করেছে একটু পেঁপে সিদ্ধ খেতে, ওর জন্য বাবা একটা ছোট্ট দেখে মায়ের জন্যই পেঁপে এনেছে। আর এদিকে আরও যা যা মাছ এনেছে লালটু ওগুলো বার করছে, মানে মাছ আনলে আর কি লালটুরই দায়িত্ব পড়ে, মানে ওই আর কি নিজের থেকে করে মাছ ফাছগুলো বক্সে ঢুকিয়ে ডিফ্রিজে ঢোকানো। ও যখন থাকে না তখন, যখন অফিস চলে যায় তখন আমি করি, তো এখন ওই এই ডিপার্টমেন্টটা করছে। তো এখানে বাবা এনেছে মাছের মাথা, এটা হচ্ছে কাতলা মাছের মাথা। তো বাবা মাছের মাথা এনেছে, ওই দিকে দেখতে পাচ্ছ ওই টিফিন কারিতে রয়েছে বেলে মাছ। এই বাড়িতে বেলে মাছটা মানে বাবার মায়ের খুব ফেভারিট, আমি খাই কিন্তু লালটু খায় না বেলে মাছ। তো বেলে মাছ এনেছে, তারপরে এই মাছের মাথা, এইদিকে বম্বে ভেটকি, তারপরে তোমার ওই কি বলে ওই রুই মাছ হয়, রুই মাছ এনেছে। তো অনেক রকমেরই মাছ এনেছে আর কি। তো এরপরে তোমার এই মাছগুলো আমাদের চলবে, এখন এক সপ্তাহ মতো চলবে। তো এরপরে এইটা হচ্ছে পাবদা মাছ, একটু বড় সাইজের এনেছে পাবদা মাছ, তারপরে ওই পার্শে মাছ এইগুলো এনেছে।
আমি অনেককেই দেখি যে মাছ আনলে মাছটা ভালো করে ধুয়ে দেন ফ্রিজে তোলে, কিন্তু আমাদের এই বাড়িতে আবার আমি দেখেছি মানে যে বাজার থেকে যে মাছটা নিয়ে আসে ওই মাছটাই আর কি ওই ওই সমিতি মানে প্লাস্টিক থেকে বার করে ওই সমিতি পরিষ্কার করে না, ওই সমিতি তুলে না ফ্রিজের মধ্যে তুলে দেয়, আর যখন রান্না হয় তখন বার করে যেমন আমরা মাছ পরিষ্কার করি ওরকম পরিষ্কার করে মাছটা আর কি খাওয়া হয় আমাদের। বাবা বাজারে গেলে বেশিরভাগ টাইমেই রুই মাছ বলো বা কাতলা মাছ বলো মানে কাটাপোনাগুলো বাবা নিয়ে আসে, দেখতেই পাচ্ছ একটা বক্স পুরো কাটাপোনায় ভর্তি হয়ে গেছে আর কয়েকটা বেলে মাছ রয়েছে রেখেছে আর কি ওখানে, কেননা কাটাপোনা নিয়ে গেলে লালটুর আর কি সুবিধা হয় একটু বড় মাছ নিয়ে গেলে, কারণ ছোটো মাছ নিয়ে গেলে তো অনেক টাইমে টিফিনে খাওয়া যায় না, তো ওর জন্য বাবা এই কাটাপোনাগুলো নিয়ে আসে ও যাতে টিফিনে নিয়ে যেতে পারে। তো লাঞ্চটা একবার তোমাদের দেখিয়ে দিই মেনুগুলো, এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল মানে শুধু অল্প করেই করেছে মায়ের জন্য, আর এটা পেঁয়াজ কলি আলু ভাজা আমার ভীষণ ফেভারিট এটা ওই জন্য একটু বেশি করে করেছে, আর এই প্রেশার কুকারে রয়েছে মাটন ওটা তোমাদের খাওয়ার সময় আমি দেখাচ্ছি, আর এখানে গন্ধরাজ লেবু। তো এই হচ্ছে মাটন, যাই হোক আর বাবার খাওয়া হয়ে গেছে, বাবা আগে খায় তারপরে আমরা সবাই মিলে খেতে বসি, মা আমাদের খাওয়ার বেড়ে দিচ্ছে, তো আমরা এখন দুপুরের লাঞ্চটা করে নিই। আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, একটু শুয়েছিলাম, এখন বাজে 4টে, এখন উঠলাম একটু, আর এখন হবে পিঠে, মা পিঠে করবে, তো ওই কি আজকে পিঠে বলে না ওই আজকে পিঠে হবে, এখন ওই মা চালটাকে ভেজে রেখে চালটাকে ভিজিয়ে রেখেছে, তো ওই চালটা এখন আতপ চাল ওটাকে এখন বাটবো বেটে পিঠে হবে। তো পিঠেটা কি করে হবে আমি রেসিপি শেয়ার করছি না, কারণ রেসিপিটা খুবই ইজি, তো আমি ওই জন্য শেয়ার করছি না রেসিপিটা, তো এমনি তোমাদের আমি মোটামুটি একটুখানি দেখিয়ে দেবো আর কি। তো এখন আমি উঠেছি একটু ওই যে বাসনগুলো পড়ে রয়েছে দুপুরে খাওয়ার পরে বাসনগুলো এখন একটু মেজে নেবো, আর লালটু ও এখন ওই চালটাকে একটু মিক্সিতে পেস্ট করবে, তো এইসব চলো যখন পিঠে হবে তখন আমি তোমাদের সাথে আবার কথা বলছি। পিঠেটার জন্য একটু পাটালি গুড় লাগবে, তাই মা বললো একটু পাটালি মানে পাটালি গুড়টা ভেঙে দিতে, তো ওটাই আর কি একটু ভেঙে মাকে দিচ্ছি ওখান থেকে। পিঠাটা এখন রেডি হচ্ছে, তো ওটা হোক হওয়ার পর আমি ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো, আর এখন এখানে কৌশিক একটু বসে ফোন ঘাঁটছে, জানি না কী ঘাঁটছে ফোনে, তো ফোন টোন দেখছে আর কি, মা ওখানে পিঠে বানাচ্ছে আর বাবা ওখানে ঘুমিয়ে পড়ছে, ওখানে অনেক ভোর ভোর উঠে উনি বাজারে গেছিলো আর কি, তো ঘুমিয়ে পড়েছে বাবা, তো এখন একটু বসে গল্প গল্প করবো একটু আড্ডা মারবো আর কি, তো চলো তোমাদের সাথে সন্ধ্যাবেলা কথা হচ্ছে। তো আজকে পিঠে বা অনেকে চিতই পিঠে যাই হোক যে যাই বলে ওটা আমাদের রেডি হয়ে গেছে, এরপরে এটাকে দুধের মধ্যে দেওয়া হবে। তো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের আজকে পিঠে না গো, আজকে পিঠে চিতল পিঠেও বলে, এটা দুধের মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে গুড় ঠুর দিয়ে এটা ফাইনালি রেডি হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, কেননা দেখানোর মতো তো আর কিছু নেই, তো বেকার আর ভিডিওটাকে লম্বা করেও লাভ নেই, আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থেকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশন যায়, আর ভিডিওটাকে অনেক অনেক লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইবও মনে করে করিয়ে দিও, কেননা তোমাদের একটা লাইক একটা শেয়ার কমেন্ট আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, আর তোমরা কমেন্টে কমেন্ট করে নিশ্চয়ই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, আর এখন তো গুড নাইট না তবু চলো বলছি গুড নাইট, টাটা।